আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ভিডিওটি শুরু করলাম সন্ধ্যা থেকে, আর এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব। আর মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ আর দারচিনি এলাচ ভালো করে বেছে নিয়েছি। তারপর আমি মুরগিটা দিয়ে দিচ্ছি, মুরগিটা একটু বেছে নেব। বেছে নেওয়ার পর হচ্ছে আদা রসুন বাটা, তারপরে জিরের গুঁড়ো, হলুদ, মরিচ, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার সাথে আলুটা অ্যাড করে দিয়েছি, যেহেতু ব্রয়লারের মুরগি সেই জন্য আলু তাড়াতাড়ি সিদ্ধ না হতে পারে, কারণ মাংসটা হচ্ছে নরম। আমি এখানে একটা টমেটো অ্যাড করে দেব। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আজকে রান্নাটা আমি সকাল সকাল করতেছি, আমার আব্বু হচ্ছে খাবার নেবে সেজন্য। তো আমি ভালো করে কষিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দেব। তা আমি তো টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা ভালো করে গলেও গেছে। তারপর আমি পানি অ্যাড করে দিচ্ছি, আর মাংসটা প্রায় হয়ে আসতেছে। আর এখানে হচ্ছে রুটি বানানোর জন্য হচ্ছে আটা গরম ডো তৈরি করে নিচ্ছি। আর তাল হচ্ছে এখনও ঘুমাচ্ছে। তা আমি মাংসটা হয়ে গেলে রুটি বানাবো, তারপর রুটি ভালো করে ছেঁকে নিব। আর আজকে আমার কথা বলতে ইচ্ছে করতেছে না, সেজন্য কম কথা বলতেছি। তো জলটা আর একটু কমাবো। আর এতে এখানে হচ্ছে রুটি ছেঁকে নিচ্ছি। আর এখানে হচ্ছে তালহা ঘুমাচ্ছে, কি হয়েছে এখনো উঠে নাই। আপনি উঠে গেছে? তারপর দেখলাম যে আসো কান্নাকাটি করতেছে, উঠে আসো আসো। ঘুম থেকে উঠে আছে, ওকে একটু সময় দিতে হয় তালহা। তারপর আমি ওকে সময় দিলাম, তারপর নাস্তা করে নিলাম। ও আর আমি করছে এরকম দেখেন এই পাকে ও কি করছে, পানি ফেলাই আমি করার জন্য আমি প্রতিদিন গোসল করতে ঢুকলে সে শুধু এরকম করে, কি করবো করে নিয়ে নয় পানির জগ জগের থেকে ফেলাইব, নয় গ্লাসে থাকলে গ্লাস থেকে ফেলাই। দেখি আহারে দাও 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 দাও, মাকে দাও মাকে দাও। জুড়ি কোথায়? জুড়ি কোথায়? জুড়িটা কোথায়? হ্যাঁ সব ফেলাই দিছে আহারে। বাবা তোমাকে মার দিবে, দাও মাকে দাও, মা ঠিক করে দিই দাও। হ্যাঁ ইঞ্জিনিয়ার কোনেকার সব খুলে নষ্ট করে দিছে। এটা এটা খাও, তুমি খাও খাও। পসা ছেলে পসে বুঝছে, দুষ্টু ছেলে।
চলো ভাত খাবে, চলো চলো। এই তো কালকে হচ্ছে ডক্টরের কাছে গিয়েছিলাম, আর ডক্টর আমাকে দেখে কি বললো, আর ওষুধও দিয়েছে, আর আলট্রা করতে বলেছে, আর একটা টেস্ট দিয়েছে ব্লাড। ওর রিপোর্টগুলো হচ্ছে আজকে দেখাবো, টেস্ট আজকে করা মানে কালকে যেহেতু ডাক্তার দেখেছে আজকে টেস্ট করি, আবার কালকে রিপোর্ট। আর আমরা এখন হচ্ছে ডাক্তারের কাছে যাবো, তাহলে হচ্ছে রেডি করে দিয়েছি, আমি নিজেও রেডি হয়েছি। তো এতে আমাদের ডাক্তার দেখানো শেষ, আমরা হচ্ছে একটু বাইরে যেতেছি মানে দোকানে, সেটা আমরা হচ্ছে মানে কেটে খেতে চাই, ভালো লাগছে, তো আমরা হচ্ছে ভাবছি কী খাবো। এই তো আমরা হচ্ছে ঝালমুড়ি খাওয়ার জন্য ঝালমুড়ি দোকানে চলে আসলাম। তো তাহলে বলতেছে ঝালমুড়ি খাবে না, এখানে হচ্ছে ছোলাও করে উনি, তো আমরা হচ্ছে দুইটা ডিম দিয়ে দুজনে দুইটা ছোলা নিয়েছি, ছোলাটা অনেক বেশি মজারও ছিল। আমি কোনো ডিম দিয়ে খাই না, আজকে ফার্স্ট টাইম ডিম দিয়ে খেয়েছি, এমনি অন্য সময় বাদাম বা শুধু ছোলা আলু এরকম খেতাম, কিন্তু আজকে ডিম দিয়ে খাওয়াতে অনেক বেশি ভালো লাগছে। আর তাহলে হচ্ছে শুধু ছোলা খাচ্ছে ওর বাবার সাথে, তা আমি ভিডিও মানে ভিডিও করতে করতে খেয়ে নিতেছি। এই তো দেন আমরা হচ্ছে বাসায় চলে আসলাম, আর তাহলে হচ্ছে বসে বসে এখানে কী করতেছে দেখেন, হাত আঁকতেছে, কলম পাইলেই হয়েছে ওর হচ্ছে যখন তখন মানে আঁকা আঁকি। ও লিখালিখি অনেক বেশি পছন্দ করে, আপনারা প্রায় ভিডিওতে মনে হয় দেখতে পান যে ও সবসময় কাগজে লিখে বা হাতে এরকম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।